মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের শেষ ম্যাচে বৃষ্টি আইনে 17 রানে হেরেছে বাংলাদেশ। টাইগারদের হারিয়ে 1-1 সিরিজ ড্র করল কিউইরা। টস হেরে ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ গুটিয়ে যায় মাত্র 110 রানে। জবাবে 95 রানে 5 উইকেট হারালেও ডিএলএস মেথডে এগিয়ে থাকায় ম্যাচ জিতে নেয় স্বাগতিক নিউজিল্যান্ড। অলরাউন্ডিং নৈপুণ্যে ম্যাচ সেরা স্যান্টনার, সিরিজ সেরা শরীফুল। একের পর এক ভেন্যু বদলালেও বদলায়নি টাইগারদের ব্যাটিংয়ের হতশ্রীর চেহারা। সিরিজের শেষ টি টোয়েন্টিতেও যার ব্যত্যয় হয়নি। টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই সাজঘরে 4 দিয়ে ইনিংস শুরু করা সৌম্য সরকার। 27 রানের জুটি গড়লেও ভরসা হতে পারেননি অধিনায়ক নাজমুল শান্ত। দলীয় সর্বোচ্চ 17 রানের ইনিংস খেলে ফেরেন মিলনের শিকার হয়ে, আর 10 রান করে আউট হন রনি তালুকদার। প্রথম পাওয়ার প্লেতে 3 উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ 45। দলের ত্রাতা হওয়ার সুযোগ ছিল নিজেদের হারিয়ে খোঁজা আফিফ হৃদয়দের, কিন্তু মিচেল স্যান্টনারের ফ্লাইটে বিভ্রান্ত হয়ে সাজঘরে ফেরেন দুজনই। হৃদয় 16 ও আফিফের ব্যাট থেকে আসে 14 রান। স্যান্টনারের স্পিন ঘূর্ণির ফাঁদে পড়ে ইনিংস বড় করতে পারেননি শামীম পাটোয়ারি ও শেখ মেহেদি। টেলেন্ডে রিশাদ কিছুটা লড়াই করলেও ইনিংসের 4 বল বাকি থাকতেই 110 রানে গুটিয়ে যায় বাংলাদেশ। স্বল্প পুঁজির লড়াইয়ে তুরুপে তাস হতে পারতেন স্পিনার তানভীর ইসলাম, তবে রহস্যের জন্ম দিতে পারেননি তিনি। ইনিংস শুরুর ওভারে দিয়েছেন 12 রান। অপর প্রান্তে টিম সেইফার্টকে ফিরিয়ে প্রথম ব্রেক থ্রু এনে দেন আরেক স্পিনার শেখ মেহেদি। অন্য প্রান্তে আগ্রাসী ভূমিকায় ফিন অ্যালেন, তবে ড্যারিল মিচেলকে ফিরিয়ে দ্বিতীয় আঘাত হানেন শেখ মেহেদি। আর গ্লেন ফিলিপস শরীফুলের পেসে কাটা পড়লে 30 রানে তৃতীয় উইকেট হারায় নিউজিল্যান্ড। এরপর মার্ক চ্যাপম্যান রান আউট ও ফিন অ্যালেন শরীফুলের বলে বোল্ড হলে 49 রানে টপ অর্ডারের 5 ব্যাটারকে হারায় কিউইরা। জয়ের সম্ভাবনা জাগে টাইগার শিবিরে। তবে পাল্টা প্রতিরোধ গড়েন জেমস নিশাম ও মিচেল স্যান্টনার। আগ্রাসী ব্যাটিংয়ে 31 বলে 40 রানে জুটি গড়েন তারা। এরপর বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায় ম্যাচ, তবে জয়রথ আটকায়নি কিউইদের। বৃষ্টি আইনে 17 রানের জয়ে সিরিজ ড্র করে নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের মাটিতে প্রথমবারের মতো সিরিজ জয়ে ভরসা হতে পারলেন না ব্যাটাররা। সর্বোচ্চ 17 রান করেছেন নাজমুল শান্ত, আর 2 অঙ্কের ঘর স্পর্শ করতে পেরেছেন নাজমুল শান্ত সহ 5 ব্যাটার। এখানেই বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতার প্রতিচ্ছবির দেখা মেলে। তবে বোলাররা এই স্বল্প পুঁজিতে লড়াই করলেও সেটি পর্যাপ্ত ছিল না, তাই সিরিজ জিততে না পারার আক্ষেপ নিয়েই নিউজিল্যান্ড ছাড়তে হলো টাইগারদের। মুজরামিন তারেক, যমুনা স্পোর্টস, মাউন্ট মঙ্গানুই, নিউজিল্যান্ড। আমাদের বোলাররা খুব ভালো বোলিং করেছে, এই স্বল্প পুঁজিতেও অসাধারণ নৈপুণ্য দেখিয়েছে তারা। তবে আমাদের ব্যাটিং ব্যর্থতায় ম্যাচ হেরেছি, বিশেষ করে অনেক ব্যাটার সেট হয়ে 15-20 রানের মধ্যেই সাজঘরে ফিরেছে, যেটা হারের প্রধান কারণ।